শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন, অতি দ্রুত সম্ভাব্য শ্রমিকদের জন্য একটা গ্রহণযোগ্য মজুরি নির্ধারণের চেষ্টা চলছে। 7 নভেম্বর বোর্ডে এই বিষয়ে মন্ত্রণালয় থেকে সুপারিশ করা হবে বলেও জানান তিনি। তৈরি পোশাক শিল্প খাতে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে বিকেলে শ্রমভবনে মালিকপক্ষ শ্রমিকদের সাথে বৈঠক শেষে এই তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। তিনি বলেন, যাতে মালিকপক্ষ বাঁচে আর শ্রমিকরাও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে খেয়ে পড়ে বাঁচতে পারে, সে বিষয়ে মাথায় রেখে একটি গ্রহণযোগ্য মজুরির প্রস্তাব দেওয়া হবে। শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থাও চালু করা হবে বলেও জানান তিনি। এ সময় শ্রমিক নেতা শাহজাহান খান বলেন, বিএনপি সব সময় কোনো কিছুর উপর অবলম্বন করে চলতে চায়, তারা এখন শ্রমিকদের উপর ভরসা করছে। শ্রমিকদের রাস্তায় নামানোর পেছনে রাজনৈতিক ইন্ধন আছে বলেও মন্তব্য করেন তিনি। বাজার দর মাথায় রেখে একজন শ্রমিক যেন খেয়ে পড়ে চলতে পারে, সেটি মাথায় রেখে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। তাদের রেশন কার্ড দেওয়া হবে মন্ত্রণালয় আশ্বস্ত করেছে। সহিংসতা থেকে বিরত থাকতে শ্রমিকদের প্রতি আবারও আহ্বান জানানো হয়েছে। বিএনপিটা হলো একটা কুজোর দলের মতো, যেমন আপনি মনে করেন একটা কুজো লোক লাঠির উপরে অবলম্বন করে তাদের চলতে হয়। এখন গার্মেন্টস শ্রমিকদের একটা আন্দোলন চলছে, এর উপর একটা ভরসা করছে, অর্থাৎ অন্য একটা কিছু অবলম্বন করে তারা চলতে চায়। এবং এই পরিস্থিতি সৃষ্টির পেছনে আমরা মনে করি একটা রাজনৈতিক উদ্দেশ্য। এইভাবে সন্ত্রাস করে, নাশকতা করে গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করতে দেওয়া যাবে না। লাঠি নিয়ে কুজো মানুষ লাঠি ছাড়া চলতে পারে না, তাদেরই লোকজন ঢুকে তারাই কিন্তু প্রথমে ভাঙচুর করে, এরপরে শ্রমিকরা তালা করলে বেরোয় করে দেয় আর কোথাও গিয়ে ভাঙচুর করে আগুন দিয়ে চলে যায়। এদের থেকে এই শিল্পকে রক্ষা করার জন্য শ্রমিক ভাইদের নেতৃবৃন্দকে সকলকে আমিও আবেদন করি, এবং সাথে সাথে যে গ্রহণযোগ্য মজুরি নির্ধারিত হবে এটা অতি দ্রুত হবে।